হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে স্কুল কলেজ খোলার বিষয় ঠিক আছে স্কুল কলেজ খোলার বিষয়ে আজকে যে লেটেস্ট আপডেট এসছে তা এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কেন্দ্রীয় সরকার কিন্তু জানিয়ে দিয়েছে যে সমস্ত রাজ্যকে যে পয়লা সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ স্টার্ট করার কথা তো সেটা কেমনভাবে স্টার্ট হবে বিভিন্ন রাজ্য বিশেষে নির্ভর করবে ঠিক আছে যে রাজ্যে করোনা সংক্রান্ত বেশি সে রাজ্যে কিন্তু স্কুল কলেজ স্টার্ট হতে টাইম লাগবে হয়তো হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে সেটা রাজ্যের উপর নির্ভর করবে ঠিক আছে কেন্দ্র সরকার কিন্তু জানিয়ে দিয়েছে যে স্কুল কলেজ পয়লা সেপ্টেম্বর থেকে খোলার জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তো অনস্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর আগামী পয়লা সেপ্টেম্বর থেকে চৌদ্দই নভেম্বরের মধ্যে গোটা দেশের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্কুল চালু করা হতে পারে এখানে স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে খালি কলেজও কেন্দ্রীয় সরকার সূত্রে যে পয়লা সেপ্টেম্বর থেকে চৌদ্দ নভেম্বরের মধ্যে গোটা দেশের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কিন্তু স্কুল চালু করতেই হবে ঠিক আছে প্রথম পনেরো দিন দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চালু হবে ঠিক আছে মানে প্রথম দুভাগে হবে প্রথম পনেরো দিন হয়তো দশম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালু হলো তারপরে অন্যরা এবং কেমনভাবে চালু হবে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এক ভাগ এরপর এক ঘন্টা পুরো স্যানিটাইজেশন করে বারোটা থেকে তিনটে পর্যন্ত এক ভাগ স্কুল খোলার চেষ্টা করছে মানে পার্ট পার্ট করে স্কুল খোলা হবে তো এইরকমই একটা কিন্তু ধা সম্ভাবনা আছে যে সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলতে পারে ঠিক আছে তো সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলার কেন্দ্র কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে স্কুল কলেজ খোলানোর যাতে চেষ্টা করে সমস্ত রাজ্য সেটাই বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো পয়লা সেপ্টেম্বর দেখা যাক কি হয় স্কুল কলেজ সঠিকভাবে খোলে কি খোলে না তা কিন্তু আমরা দেখতে পাবো তো আজকে ছিল এটাই যে লেটেস্ট আপডেট যে স্কুল কলেজ খোলার একটা সম্ভাবনা বেরিয়েছে তো তার জন্য আমি জানালাম যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন थैंक यू